পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। ডাক্তার মাঝরাত্রিরে আমার দিদিকে ফোন করে বলেন যে কোনো একটা ওষুধের সাইড এফেক্ট হতে পারে, তাই তাকে নাকি এক্ষুনি এক্সামিন করা দরকার। আমার দিদি সরল মনে ডাক্তারকে বাড়িতে আসতে বলে, কিন্তু সেটা যে একটা মিথ্যে বাহানা ছিল সেটা তো পরে বোঝা গেল। মিথ্যে কথা অফিসার, এরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। শুনুন, আমাকে না আপনার দিদি ডেকেছিলেন। যদি তর্কের খাতিরে ধরেও নি যে আমার দিদি আপনাকে ডেকেছিল, আপনি তাই বলে তার সুযোগ নেবেন? আপনি একজন ডাক্তার হয়ে এরকম একটা কাজ কি করে করলেন আপনার পেশেন্টের সঙ্গে? আপনার একটু বিবেকে বাঁধলো না? আপনি একের পর এক মিথ্যে কথা এভাবে কেন বলে চলেছেন? আমি তো পেশেন্ট দেখে চলে যাচ্ছিলাম। উনি সব জানেন। আপনি আপনি এগুলো কেন করছেন? আমি তো চলেই যাচ্ছিলাম, উল্টে আপনি আমার হাত ধরে টেনেছিলেন। আচ্ছা, এগুলো করে আপনার ঠিক কি লাভ হচ্ছে বলুন তো? ছি 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 ছি, ডাক্তার বাবু, আপনি আপনি এসব কি কথা বলছেন? আপনাকে আমি ঈশ্বরের মতো শ্রদ্ধা করতাম, আর আপনি কিনা আমার নামে এভাবে মিথ্যে কলঙ্ক দিচ্ছেন? আচ্ছা অফিসার, আপনি বলুন, আমি একজন মেয়ে হয়ে কি নিজেই নিজের চরিত্রে কলঙ্ক দিতে পারি? থামুন, আমি কোনোভাবেই আপনাকে অপমান করিনি। আমি চলে যাচ্ছিলাম, বরং আপনি আমার সাথে অসভ্যতম করেছেন। বলা নামিয়ে কথা বলুন মিস্টার ঘোষাল। না, ডক্টর ঘোষাল, একজন ডাক্তার হয়ে অন্যায় করে চোখ রাঙিয়ে কথা বলছেন, লজ্জা করছে না? দেখুন অফিসার, আমি যদি সত্যি কোনো অন্যায় করে থাকতাম তাহলে এভাবে মাথা উঁচু করে স্পষ্ট কথা বলতে পারতাম না। আমি আবার বলছি, মিথ্যে কথা ওরা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা। যে নোংরামি করে বড় বড় কথা বলছে, ওকে আরো দুঘা দিলে সব সত্যি কথা বেরিয়ে আসতো। এই সমস্ত লোকেদের জন্যই মানুষের ভরসা উঠে যায় ডাক্তারদের উপর থেকে। এত বড় ডাক্তার, এত নাম, সবাই ভগবান মনে করে, তার মন এত ছোট, এত নিচু। আপনি ডাক্তারের নামে কলঙ্ক, রোগীর সাথে এরকম অসভ্যতা কেউ করে? ছি, কি আনন্দ আমার টক্কর, শৈলমার সঙ্গে টক্কর। হ্যাঁ, অত সোজা আমাকে পুলিশে ধরিয়েছিস তোরা? আমি কারাগারের অন্ধকারে পড়ে থাকবো, আর তোমরা সবাই সুখে শান্তিতে সংসার করবে, সেটা কিন্তু হবে না। কি হলো এবার তোদের? পুলিশের খপ্পরে তো এবার তোদের পড়তে হলো। আমাকে সন্দেহ করেছিল ঈশান, হ্যাঁ আমাকে, এবার গোটা পৃথিবী ঈশানকে সন্দেহ করবে, ওকে নিয়ে আজে বাজে কথা বলবে। কি আনন্দ আবার! আর গৌরী, সেটা দেখে দেখে গৌরী কেঁদে আকুল হয়ে যাবে। গৌরী কত কষ্ট পাবে! আহাহা, আমার কি মজা, কি আনন্দ আমার! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।